হ্যালো ফ্রেন্ডস, নমস্কার। আমার নাম সুব্রত মাইতি আর আমার চ্যানেলে স্বাগত সুস্বাগতম। আর আজকে আমরা টপিক শুরু করছি ডাইনামিক প্রোগ্রামিং। আগের ভিডিওতে বলেছিলাম জেনোমিক্স সম্বন্ধে, ডাইনামিক প্রোগ্রামিংসের জন্য বলেছিলাম যে পরে একটা মানে ভিডিও আসছে। তো এটার ভিডিওটার তিনটা পার্টে আসবে, খুব বড়, ঠিক আছে? তো সেই জন্য তিনটা পার্টে আসবে। তো ফার্স্ট পার্ট আজকে ইন্ট্রোডাকশন হবে, ডাইনামিক প্রোগ্রামিং কি, কিসের জন্য সমস্ত ইন্ট্রোডাকশন হবে। তো সেই জন্য হচ্ছে হচ্ছে ডাইনামিক প্রোগ্রামিং। তার আগে প্রথমে জানতে হবে যে আমাদের সিকোয়েন্স অ্যালাইনমেন্ট যেটা আছে, সিকোয়েন্স অ্যালাইনমেন্টের স্কোর আমরা কিভাবে নির্ণয় করবো। সিকোয়েন্স অ্যালাইনমেন্টের স্কোর আমাকে নির্ণয় করে ডিটারমিনেশন করতে হবে যে সিকোয়েন্স অ্যালাইনমেন্টের স্কোরটা আমরা কিভাবে ডিটারমিন করবো, সেটা এখন দেখছি। তো শুরু করবো, আমরা এই করছি। তো প্রথমে সিকোয়েন্স অ্যালাইনমেন্টের জন্য আমাদের স্কোর নির্ণয় করতে হবে, তাহলে আমাদের দুটো মানে অ্যালাইনমেন্ট দুটো সিকোয়েন্স নিতে হবে। একটা সিকোয়েন্স হচ্ছে, সাপোজ দুটা সিকোয়েন্স নিচ্ছি, এ টি সি জি এ, এটা একটা সিকোয়েন্স মানে হচ্ছে সিকোয়েন্স ওয়ান। আর একটা সিকোয়েন্স হচ্ছে এ জি সি জি, এটা তার কিছু লিখছে না, ঠিক আছে? তো এই হচ্ছে সিকোয়েন্স। এবার কি হচ্ছে, সিকোয়েন্স টু, এবার কি হচ্ছে, এখানে আমাদের যে সিকোয়েন্স স্কোর করব, এটা যে সিকোয়েন্স, এবার স্কোরিং যে ভ্যালু, আমরা স্কোরিং ভ্যালুতে আমরা কি করি, স্কোরিং ভ্যালুতে আমরা সবসময় তিনটে জিনিস দেখি। কি তিনটে জিনিস দেখি? একটা হচ্ছে ম্যাচ, আর একটা হচ্ছে মিসম্যাচ, আর থার্ড হচ্ছে গ্যাপ। এবার গ্যাপটা হচ্ছে ম্যাচ মিসম্যাচটা কি, ম্যাচটা সিম্পল, ম্যাচ হচ্ছে এই দুটো এ এ এর মধ্যে এটা হচ্ছে ম্যাচ করছে, তো আমরা লিখবো ম্যাচ, ওকে? এবার হচ্ছে টি আর জির মধ্যে কোনো ম্যাচ করছে না, সেটার জন্য হচ্ছে এখানে মিসম্যাচ হবে, ঠিক আছে? তো টি জির ক্ষেত্রে আমি লিখবো মিসম্যাচ, সিসি আবার ম্যাচ করছে, তো ম্যাচ, তো আমি ম্যাচটাকে আমি টিক চিহ্ন দিয়ে দেখাচ্ছি, আর মিস ম্যাচটাকে আমি ক্রস দিয়ে দেখাচ্ছি, আর জি জিটাও ম্যাচ করছে, তো আমরা দুটো ম্যাচ এবং টিক চিহ্ন দিচ্ছি। আর এ সেকেন্ড এখানে কিন্তু গ্যাপ থেকে গেছে, গ্যাপটাকে আমি স্টার্ট দিচ্ছি, ওকে? বোঝা সুবিধার্থে, ঠিক আছে? তো ম্যাচের ক্ষেত্রে হচ্ছে টিক চিহ্ন দিচ্ছি, মানে এটা এর সঙ্গে এ ম্যাচ করছে, আর টি সঙ্গে জি হচ্ছে কিন্তু ম্যাচ করছে না, তো সেই জন্য আমরা মিস ম্যাচ দিয়েছি, ওকে? তো ক্রস দিয়েছি। এবার সি সঙ্গে সি ম্যাচ করছে, এর সঙ্গে জি ম্যাচ করছে, আর এখানে কি এর সঙ্গে গ্যাপ। তো এবার হচ্ছে কি, স্কোরিং ম্যাচটা আমরা দেখতে হবে কি না, ম্যাচ মিস ম্যাচ আর হচ্ছে গ্যাপ। এবার কি হচ্ছে, এই ম্যাচ মিস ম্যাচ আর গ্যাপ এর জন্য তিনটা ভ্যালু দেওয়া থাকে, সাপোজ মানে এখানে এক্সাম্পল হিসাবে দেওয়া যাচ্ছে, এবার এর ভ্যালুগুলো ভ্যারি করতে পারে। যেমন ম্যাচের ক্ষেত্রে ধরো প্লাস টু, ম্যাচের ক্ষেত্রে ভ্যালু প্লাস টু, মিস ম্যাচের ক্ষেত্রে ভ্যালু হচ্ছে মাইনাস ওয়ান, আর গ্যাপের ক্ষেত্রে হচ্ছে জিরো। সাপোজ এর যে কোনো হতে পারে, গ্যাপ মাইনাস টু হতে পারে, মিস ম্যাচ প্লাস ওয়ান হতে পারে, মাইনাস টু হতে পারে, মাইনাস ফাইভ হতে পারে, বুঝলি, হোয়াট এভার, যে কিছু হতে পারে। তো এই ক্ষেত্রে মনে করো ম্যাচ প্লাস টু, মিস ম্যাচ মাইনাস ওয়ান, আর গ্যাপ হচ্ছে জিরো। এবার হচ্ছে আমরা এই জন্য এর স্কোরটাকে আমরা কি করে করবো, তো স্কোর করে নিয়ে হচ্ছে ম্যাচ, তো ম্যাচ করছে যখন আমরা এখানে লিখবো প্লাস টু, মিস ম্যাচ করছে মনে হচ্ছে মাইনাস ওয়ান লিখবো, তো মাইনাস ওয়ান, আর এখানে দুটো ম্যাচ করছে সেক্ষেত্রে আমরা লিখবো প্লাস টু প্লাস টু, আর গ্যাপ হচ্ছে জিরো। তো টোটাল স্কোর কত হচ্ছে, প্লাস টু প্লাস টু প্লাস টু প্লাস সিক্স, তো মাইনাস ওয়ান, আর হচ্ছে প্লাস জিরো হলো। সেই ক্ষেত্রে হচ্ছে প্লাস সিক্স মাইনাস ওয়ান প্লাস ফাইভ প্লাস জিরো, তো অ্যান্সার হচ্ছে প্লাস ফাইভ,
তো এইটা হচ্ছে আমার এই সিকোয়েন্সের স্কোর, অ্যারেঞ্জমেন্ট স্কোর, যেটাকে বলেছে র্যাঙ্ক স্কোর। এটা হচ্ছে এক্সাম্পল গেল, ঠিক আছে। আরো একটা এক্সাম্পল তোমাদের জন্য দিচ্ছি, এখানে একটা এক্সাম্পল দিচ্ছি, জি টি সি এ এ, ঠিক আছে। এবার হচ্ছে আর আরেকটা সিকোয়েন্স হচ্ছে এ টি জি সি, এটা ওকে। এবার যে গ্যাপ থাকবে তারও কোনো মানে নেই, গ্যাপ নাও থাকতে পারে, ওকে। তো আমরা এখানে গ্যাপ দিয়েছি, তো সেক্ষেত্রে ভ্যালু হচ্ছে, আমরা যদি সেটা চেঞ্জ করে দিই, ম্যাচ হচ্ছে, ম্যাচের ক্ষেত্রে আমি ধরলাম -2, সরি এখানে ম্যাচ ভ্যালুটা -2 না, তাহলে আমি +3 ধরছি, ওকে। মিসম্যাচ, মিসম্যাচটা আমি ধরলাম -2, আর গ্যাপ যেটা আমি ধরলাম সেটা হচ্ছে আমার +2, ওকে। তো ম্যাচ +3, গ্যাপ হচ্ছে -2, আর গ্যাপ হচ্ছে +2, ওকে। তো এক্ষেত্রে আমরা এখানে কি হচ্ছে, জি এ এটা ম্যাচ করছে না, তো ক্রস চিহ্ন, মিসম্যাচ, এটা ম্যাচ করছে, আর সি জি মিসম্যাচ, এ সি মিসম্যাচ, এ আর এখানে কিছু নেই, মনে হচ্ছে গ্যাপ, ওকে, স্টপ চিহ্ন এটা, ওকে। তো এক্ষেত্রে মিসম্যাচের ক্ষেত্রে -2, ম্যাচের ক্ষেত্রে +3, সিজি, সিজির ক্ষেত্রে হচ্ছে আমার মিসম্যাচ, তো মিসম্যাচের ক্ষেত্রে আমরা লিখব -2, ঠিক আছে। আর এখানেও -2, আর এক্ষেত্রে আমরা গ্যাপ যেহেতু, তো +2, তো আমরা কি দেখব, +2 -2, তো এমনিতেই গেল, তো -2 -2 কত হচ্ছে -4, আর হচ্ছে +3, তো হচ্ছে আমার -1 অ্যান্সার। এই টোটাল স্কোর বা অ্যালাইনমেন্ট স্কোর হচ্ছে এটাকে বোঝায়। এই হচ্ছে আমাদের গেল হচ্ছে অ্যালাইনমেন্ট, মানে হচ্ছে অ্যালাইনমেন্ট স্কোর, বা এটা হচ্ছে অ্যালাইনমেন্ট স্কোর, ওকে। এরপরে আমি আসবো ডাইনামিক প্রোগ্রামের কিটা, তো দেখি ডাইনামিক প্রোগ্রামে আমরা কি বলেছিলাম, ওকে। তো এবার হচ্ছে আমি দেখলাম অ্যালাইনমেন্ট স্কোরটা কিভাবে হয়, এবার হচ্ছে আমরা দেখবো ডাইনামিক প্রোগ্রাম, যেটা বলেছিলাম আগে। তো ডাইনামিক প্রোগ্রাম আমি জানি যে দুটো ভাগ, লোকাল একটা আছে, গ্লোবাল একটা আছে। গ্লোবাল আর হচ্ছে লোকাল, তো গ্লোবাল আর লোকাল এর কি কি আমরা জানি, গ্লোবালে হচ্ছে গ্লোবালে হচ্ছে তোমার নেটেলম্যান পয়েন্ট, ওকে, আর এটা হচ্ছে স্মিথ ওয়াটারম্যান মেথড, তো এই দুটো হচ্ছে তার মেথড। এবার হচ্ছে কি, না এই দুটো মেথডের মধ্যে আমরা অ্যালাইনমেন্ট মানে স্কোরটা করবো কি, পদ্ধতি কি হবে, তার মধ্যে তিনটা স্টেপ বলেছিলাম, তো তিনটা স্টেপ কি কি, একটা হচ্ছে ইনিশিয়ালাইজেশন বা ইনিশিয়ালাইজেশন, বা অনেকে একে বলে স্কোরিং ম্যাট্রিক্স ফরমেশন, দুই এবার হচ্ছে কি ম্যাট্রিক্স ফিলিং, ওকে, যে ম্যাট্রিক্সটা তৈরি করবো সেটাকে ফিল আপ করতে হবে, ম্যাট্রিক্স ফিলিং, ওকে। আর হচ্ছে লাস্ট ট্রেস ব্যাক, ওকে। তো এই হচ্ছে তিনটা স্টেপ এই দুটো করার জন্য, ওকে। তো আমরা কি বলেছিলাম, না ইনিশিয়ালাইজেশন আর ম্যাট্রিক্স ফিলিং দুটোর ক্ষেত্রে সেম, ট্রেস ব্যাকটা সেম, অলমোস্ট সেম, কিন্তু একটা জায়গায় চেঞ্জ আছে, ওকে। এই চেঞ্জটা আমি নেক্সট ভিডিওতে বলবো, বাট দাঁড়ান, ইনিশিয়ালাইজেশন স্কোর ম্যাট্রিক্সটা কি কি হয় বলতে, ধরো এটা একটা ম্যাট্রিক্স এখন তৈরি করে নিতে হয়, ওকে,
ম্যাট্রিক্স এরকম তৈরি করা হবে। ওকে, এবার ধরো সিকোয়েন্স ওয়ান একটা ধরো নেওয়া হলো জি এ টি সি এ, ওকে। আর সিকোয়েন্স টু যেটা নেওয়া হলো সেটা হচ্ছে টি এ জি সি এ, দুটো সিকোয়েন্স। তো আমি সিকোয়েন্স এটাকে যদি আমি এখানে জি লিখি, এ লিখি, টি লিখলাম, সি লিখলাম আর এ লিখলাম, ওকে হলো। এবার কি করতে হয়, এক মিনিট, এবার হচ্ছে কিনা টি লিখলাম, এ লিখলাম, জি লিখলাম, সি লিখলাম আর হচ্ছে এ লিখলাম। তো আমরা এটা দুটো সিকোয়েন্স, সিকোয়েন্স ওয়ান এন্ড সিকোয়েন্স টু, তো এটাকে আমরা কি বলি, কলাম, আর এটাকে রো বলি। ওকে, তো কলাম কটা আছে আমাদের, সেগুন তো, আর রো হচ্ছে ঠিক আছে। তো এক মিনিট, এবার হচ্ছে দেখি, এবার আমরা ম্যাট্রিক্স, এবার এটা স্কোরিং ম্যাট্রিক্স ফার্স্ট স্টেপ কমপ্লিট, ঠিক আছে। এবার সেকেন্ড স্টেপ যেটা ম্যাট্রিক্স ফিলিং যেটা আছে, তো ম্যাট্রিক্স ফিলিং এ আমার কতগুলো রুল আছে, ওকে। তো রুলটা হচ্ছে, রুলটা যে রুলস, ফার্স্ট রুল দেখো, এখানে এখানে যে একটা গ্যাপ দেওয়া হয়েছে, ওকে, সবসময় একটা গ্যাপ দিতে হবে ঘর, ওকে, জি এ গ্যাপ দেওয়া আছে। এবার এই যে গ্যাপটা দেওয়া আছে এখানে কিন্তু জিরো একটা হবে, ওকে, জিরো বসবে, এদিক থেকেও গ্যাপ একটা এখানে ছেড়ে দিতে হবে, ওকে, একটা এই ছেড়ে দিতে হবে, এটা যে নিয়ম। এবার তো এটা কি হবে না, ফার্স্ট শুড ওয়ান গ্যাপ, then putting zero, okay, second rule ki na amader ekhane ki hoy je ei je ghor gulo matrix amra filling korbo, matrix filling korar hole ki hobe amader prothome ei column ar ei row value ta amake jante hobe, eta ভ্যালু আমরা যদি না জানতে পারি তাহলে আমরা এখান থেকে, কারণ ম্যাট্রিক্স যেটা ফিল আপ করবো সেটা কিন্তু এই ভ্যালু থেকে আমরা ম্যাট্রিক্স ফিল আপ করবো, ঠিক আছে। তাই হলে সেই জন্য এই রো আর মানে এই রো এর ভ্যালু, এর কলাম আর এর যদি ভ্যালু না আমরা জানতে পারি তাহলে কিন্তু এই ম্যাট্রিক্স ফিল আপটা হবে না, ঠিক আছে। এবার কি হচ্ছে, এর জন্য ভ্যালু দেওয়া থাকে, কি ভ্যালু দেওয়া থাকে, সাপোজ ম্যাচের জন্য হচ্ছে, ম্যাচ নয় এখানে হচ্ছে গ্যাপের জন্য ধরো জিরো দেওয়া থাকে, মানে অনেক কিছু মাইনাস টু হতে পারে, প্লাস টু হতে পারে, সমস্ত কিছু হতে পারে, ওকে। তো গ্যাপের ক্ষেত্রে যদি আমরা জিরো বলি, ঠিক আছে, তো এবার এই যে ভ্যালু গুলো আছে এখানে যে পুট হবে, এই যে পুট গুলো হবে সিম্পল গ্যাপ ভ্যালু হবে, ওকে, সিম্পল গ্যাপ ভ্যালু হবে, যেমন জিরো প্লাস গ্যাপ ভ্যালু, এটার সঙ্গে স্কোরের সঙ্গে গ্যাপ ভ্যালু যুক্ত হবে, যেমন জিরো, তো জিরোর সঙ্গে জিরো প্লাস জিরো হবে, তার সঙ্গে জিরো প্লাস জিরো হবে, জি এর সঙ্গে জিরো প্লাস জিরো হবে, সি এর সঙ্গে জিরো প্লাস জিরো হবে, এর সঙ্গে হলে জিরো হবে, হলো। সেম কেস এর ক্ষেত্রে হবে, বোঝা গেল। তো এইটা হচ্ছে গ্যাপের ক্ষেত্রে জিরো, এবার গ্যাপের ক্ষেত্রে মাইনাস টু থাকতো বা প্লাস টু থাকতো,
ঠিক আছে। তো প্লাস টুর ক্ষেত্রে কি হবে, এখানে আমি প্লাস টু প্রথমে দেবো, যেহেতু এটা ফার্স্ট থেকে শুরু হচ্ছে, এখান থেকে নয় কিন্তু, ঠিক আছে, প্লাস টু থেকে শুরু হচ্ছে। তো প্লাস টু দেখে কি হবে, তো এখানে প্লাস টু, প্লাস টু আবার যোগ হবে, তো প্লাস ফোর, ঠিক আছে। এবার প্লাস ফোর আর প্লাস টু এখানে যোগ তো হলো প্লাস সিক্স, ঠিক আছে। তো প্লাস সিক্স এখানে যোগ হলো প্লাস এইট, প্লাস এইট থেকে এখানে যুক্ত হলে প্লাস টেন, সেম সেম এখানে যদি হয় প্লাস টু প্লাস ফোর প্লাস সিক্স প্লাস এইট প্লাস টেন হলো, এই ভ্যালুগুলো আমাকে জানতে। এবার ম্যাট্রিক্সটা আমি ফিল আপ করবো কী করে, এটা হচ্ছে সবথেকে বড় প্রশ্ন। এবার কী হচ্ছে, ম্যাট্রিক্স ফিল আপ করার জন্য তিনটা রুল মাথায় রাখতে হবে। এবার কী হচ্ছে না, এই যে ভ্যালু থেকে, এই ধরো যে প্লাস টেন থেকে আমার এই ভ্যালুটা, আমার এই বক্সে যে ভ্যালুটা আসবে, ভ্যালুটা আসবে তিনটা ডাইরেকশন থেকে, তিনটা ডাইরেকশন, ঠিক আছে, সরি মানে এটা নয়, এটা থেকে যখন আসবে, তো আমি কি করব, কি করে আমি নেব, ফার্স্ট থেকে নিতে হয়, ওকে, প্রথম পর থেকে, ইনিস থেকে নয়, প্রথম পর থেকে সব এ করে আসবে। এবার আমরা করবোটা কি, এটা হচ্ছে আমার ডায়াগোনাল বক্স, ঠিক আছে। তো আমার ডায়াগোনাল বক্স ধরো এটা প্লাস টেন, তো ওকে, তো আমরা এখান থেকেও ফিল আপ করতে পারি, এখান থেকেও ফিল আপ করতে পারি, যেখান থেকে খুশি আমরা ফিল আপ করতে পারি, ওকে। তো এখানে ধরো এখানে কত আছে, এখানে আছে প্লাস টু, তো ওকে। এবার কি হচ্ছে, এই ঘরটার ভ্যালু আসার জন্য তিনটা রাস্তা আছে, ওকে। একটা হচ্ছে, এটা হচ্ছে বিসাইড বক্স, মানে বক্সের পাশে, মানে এখান থেকে আসতে পারে বক্সের মধ্যে, আর উপরে মানে আপার বক্স থেকে আসতে পারে, বা এই জিরো মানে হচ্ছে ডায়াগোনালি ভাবে আসতে পারে, ওকে, ডায়াগোনালি ভাবে আসতে পারে। এবার তার জন্য আসার জন্য কি হয়, এই যে বিসাইড দ্য বক্স, বক্স যদি হয় তাহলে হচ্ছে মানে স্কোর, এখানে যখন প্লাস টু আছে, স্কোর প্লাস গ্যাপ ভ্যালু, গ্যাপ ভ্যালু সবসময় যুক্ত হবে, তো গ্যাপ ভ্যালু এখানে প্লাস টু আছে, মানে হচ্ছে এখানে প্লাস টু আছে ফোর, ওকে, ফোর হবে আমার। আর এদিক আপার অফ দ্য বক্স যদি হয়, বা এখানে নিচ থেকে বলেন বিলো দ্য বক্স, আপার বক্স হবে, সেও গ্যাপ ভ্যালু যুক্ত হবে, ওকে। তো প্লাস টু প্লাস টু এখানে হবে প্লাস ফোর, কিন্তু ডায়াগোনালি যখন হবে, ডায়াগোনাল যখন হবে তখন হচ্ছে ম্যাচ আর মিসম্যাচের ব্যাপারটা আসবে, ওকে। ঠিক আছে, ম্যাচ আর মিসম্যাচের ভ্যালুটা ওখানে যুক্ত হবে, হ্যাঁ সরি। তো এখানে ম্যাচের ভ্যালুটা যদিও দেওয়া থাকে, ম্যাচের ভ্যালু যদি থাকে আমার মাইনাস প্লাস ওয়ান, আর মিস ম্যাচে যদি দেওয়া থাকে হচ্ছে মাইনাস টু, ঠিক আছে। তো এবার ডায়াগোনাল যদি আমি এখানে আসি, ডায়াগোনালটা কী করে হয় দেখো, এখানে জি আছে, আমি ডায়াগোনালের কথা বলছি, জি আছে, তো তার করেসপন্ডিং সিকোয়েন্স মানে টি আছে, তো এখানে কখনো ম্যাচ করছে না, ওকে, তো মিস ম্যাচ। তো সেই ক্ষেত্রে তো প্লাস টু মিস ম্যাচ হচ্ছে আমার কত, হচ্ছে মাইনাস টু, তো হচ্ছে আমার কত জিরো। এবার কি হচ্ছে না, আমি উপর থেকে আসছি কত প্লাস ফোর, আর এখান থেকে প্লাস ফোর, এখান থেকে আসছে জিরো। এবার এর নিয়মটা হচ্ছে, এবং ম্যাট্রিক্স ফিল আপ করার মানে তিনটা ভ্যালুর যে তিনটা, একটা বক্সের মধ্যে তিনটা ভ্যালু আসছে, ঠিক আছে, এবার এই তিনটা ভ্যালুর মধ্যে কোনটা সিলেক্ট করবো, না যেটা হাইয়েস্ট হয়, মানে যেটা হাইয়েস্ট হয় সেটা আমি নেব, তো সেটা যেন হচ্ছে জিরো আর ফোরের মধ্যে হচ্ছে হাইয়েস্ট হলো ফোর। এবার দুটো, এবার দু জায়গায় এখন ফোর এসছে, তো আমরা দুটো অ্যারো দেব, অ্যারোটা দেওয়া খুবই গুরুত্বপূর্ণ, কারণ যখন আমরা ট্রেস ট্র্যাক মেথড করব, তখন ওই অ্যারোর দিকে আমরা জানতে পারবো যে কোত্থেকে আমার ভ্যালুটা, কোন আমার ওই যে হাইয়েস্ট ভ্যালু যেটা পৌঁছালাম সেটা কোনখান থেকে এসছে, সেজন্য আমি অ্যারো দেবো। তো এখানে যেহেতু দুটো সিমিলার ক্ষেত্রে, যখন দুটো জায়গায় ফোর ফোর এসছে, সেই ক্ষেত্রে আমরা এখানেও ফোর এসছে আর এদিক থেকে ফোর এসছে, তো এই দুটো আমার এরকম দাগ দেবে, ঠিক আছে। তো এইটার হিসাব অনুযায়ী, এটার হিসাব অনুযায়ী, তো নেক্সট আমার এর ভ্যালু এখানে, ঠিক আছে, যে ফার্স্ট রোটা যেখানে যাচ্ছে এখানে গ্যাপ জিরো দিতে হবে,
ওকে, এবার হচ্ছে কি আমাদের এই দুটো রোড ভ্যালু আমাকে জানতে হবে, কিছু না এখানে শুধু গ্যাপ ভ্যালুটা হবে। এখানে গ্যাপ ভ্যালু যেহেতু +2 আছে, -2 থাকতে পারে বা গ্যাপ 0 থাকতে পারে, +1 থাকতে পারে, যা কিছু থাকতে পারে কেন, তো এখানে সেই গ্যাপ ভ্যালুটা দিতে হবে। মনে রাখবে এইটা থেকে +2 পর্যন্ত যুক্ত হবে না, ঠিক আছে? এখান থেকে +2 ধরো, এখানে -2 যদি গ্যাপ ভ্যালু থাকে তো -2 এখানে থাকবে, তো -2 +-2 তাহলে কত হচ্ছে, +-, তো -4 হবে, তো -4, -6, -8 এরকম করে চলতে থাকবে। ওকে, তো এখানেও যেটা হবে এখানে সেটা হবে। তারপর এখান থেকে আমরা ভ্যালু ওই তিনটা যে পদ্ধতি আছে, একটা যে বিসাইড দ্য বক্স যদি হয় মানে তার পাশে যদি থাকে, তাহলে হচ্ছে আমার ওই স্কোরিং ম্যাট্রিক্স মানে এখানে যে ভ্যালুটা আছে তার সঙ্গে আমার গ্যাপ ভ্যালু পুট হবে, পুট অনলি সেম গ্যাপ ভ্যালু। ওকে, তো গ্যাপ ভ্যালু আর আপার দ্য বক্স বা বিলো দ্য বক্স যেটা হবে তার সঙ্গে স্কোরিং ম্যাট্রিক্স প্লাস গ্যাপ ভ্যালু। আমি নেক্সট পার্ট 2 তে আমি বিস্তারিত আমি নিয়ে আসবো, ঠিক আছে? তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে, তো লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, তো পেজ তো ফেসবুক ফেসবুকে পেজ আছে টেকনোলজি, আর আমাকে তাহলে ইনস্টাগ্রামে ফলো করতে পারো লিওনেল শো টেন, আর হচ্ছে আমার ফেসবুক শোভিত মাইতি। তো ভালো লাগলে থেকে আমাকে ফিডব্যাক দিন। ওকে, তো প্লিজ সাবস্ক্রাইব। ওকে।